জিরা ভেবে মৌরি চাষ করে বিপাকে পড়েছেন মেহেরপুরের এক কৃষক উচ্চ মূল্যের মশলা জিরার বাজার দাম আর মৌরির দামের মাঝে আছে ঢের ফারাক জিরা চাষের সাফল্যের খবর প্রচার প্রচারণায় অনেক চাষী এই মশলা চাষে উদ্বুদ্ধ হচ্ছিলেন তবে ভুলবশত জিরার জায়গায় মৌরি চাষ করে ঠকেছেন অনেকে কিন্তু এবার চাষিদের এই ভুল সংশোধনে উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা স্বাদে স্পি আপন করা স্বাদ মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের কৃষক খাজা মিয়া ও সালেহ দম্পতি দশ কাঠা জমিতে মৌরি চাষ করেন তাদের এক আত্মীয়ের কাছ থেকে জিরার বীজ ভেবে মৌরির বীজ নিয়ে তা বপন করেন ফুল আর ফল আসার পর জিরার বাজার দাম দেখে লাভের স্বপ্ন দেখেছিলেন তারা তবে কৃষক দম্পতির জিরা আবাদের সাফল্যের খবরের ভুল প্রচারণায় দৃষ্টি পড়ে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জমি পরিদর্শনের পর দেখেন এটি জিরা নয় মৌরি উনি বলছে জোর করে বলছে জিরা আর আমরা বলেছি মৌরি আমি ভেজেও ওনাকে ভাজাইছি ভেজি বলেছি যে এটা জিরা না উনি বললেন এটা জিরা তখন আমি বললাম কোথায় থেকে নিয়ে এসছেন উনি বললেন যে আমার ওই নন্দাই বাড়ি থেকে নিয়ে এসেছি তা বললাম যদি উনি জিরা নিয়ে আসেন নুনদাই বাড়ি থেকে সেইটাই এখানে চাষ করা হয়েছে এই কথা আমি বলছি এবং যদি জিরা তো আমাদের জন্য খুব ভালো হয়তো প্রথম পরিদর্শনে মৌরি হিসেবে চিহ্নিত করা হলেও কৃষক দম্পতি জিরা দাবি করায় ভুল প্রচারণা হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা তো আমাদের এই এলাকায় এখন পর্যন্ত এইভাবে জিরা চাষ কেউ করেনি এটি প্রথম তা আমি জেনেই আজকে এই মাঠে আসলাম আমি এসে দেখলাম যে আমার যে ক্যারেক্টারিস্টিক যেটা আছে সেটা হলো এটা গাছের উচ্চতা গাছের হাইট এবং গাছের ধরনেও জিরার সাথে মৌরি পার্থক্য আছে এখন স্পষ্ট যেটা ফুল পরি ফুল হলো জিরার ফুল ফুলের সাদা আর মৌরি ফুল হলো হলুদ এইটা একেবারে মানে পানির মতো আর কি করা একটা স্বচ্ছ যে এইটা হলো মৌরি এবং এটা জিরানা এটা মৌরি ওনারা জিরা চাষ বলে করছেন বা প্রসারিত হচ্ছে এইভাবে তো আমি বলবো যে এটা মৌরি চাষ করছে এতে মন খারাপ কিছু নেই এটা একটা মশলা এটাও বাজারে বাজার মূল্য আছে বাজারে বিক্রি হবে সঠিক বীজ আমরা ওনাদের সংগ্রহ করে দেব যাতে ওনারা আমরাও চাই এটা রিসার্চ হোক তবে এমন অনাকাঙ্ক্ষিত ভুলে লোকসানের মুখে পড়েছেন কৃষক দম্পতি আমি নিয়ে এসে আগে দুই দিন চেক করে খেয়েছি রান্না করেছি রান্না করি খাওয়ার পরে আমি জিরা বলি এটা জমিতে রোপণ করছি এখন যদি সার বলে এটা মৌরি এখন তো আমার সেই ক্ষেত্রে কিছুই করার নেই যেহেতু সার দেখছে সার বলছে এখন এটা সারই ভালো জিরা হলে বেশি লাভ হয়তো এটাই এখন মনে করছি যে সমস্যা নাই মাঠে তো জিরি আমি খরচ খরচটা করেছি আমাকে সকলেই বলল যে জিরা তো এখন সার এসেছে কুড়া এখানে তারা বলছে যে মৌরি তো ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই যদি মৌরি হয় চাষির লোকের তো বহুতই শরীর আছে ধৈর্য আছে তো যদি মৌরি হয় মৌরির তো দাম খারাপ না মৌরি তো খাওয়া যায় ঠিক আছে মৌরি হয়েছে ভালোই হয়েছে এদেশে বহু আগে থেকে মশলা হিসেবে মৌরি ও সলক আবাদ হয়ে আসছে যা বিভিন্ন সময় জিরা দাবি করে প্রচারণা করা হয় ফলে জিরা ভেবে মৌরির আবাদ করে বিপাকে পড়েন অনেকে তবে এবারে ভ্রান্তি রোধে উদ্যোগ নিয়েছে মেহেরপুর কৃষি বিভাগ নুরসাত জাহান সিন্থি আরি